প্রিয় বন্ধুরা দুর্দান্ত একটি রেমেডি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে এই শীতে কমলার খোসা দিয়ে করে নাও রূপচর্চা যাদের স্কিনে দাগ ছোপে দাগ রয়েছে তারা এই রেমেডি ব্যবহারে হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা টান টান আসসালামু আলাইকুম রুনা রসনা বিলাসে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেমেডির ভিডিও দেখার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে আমাকে দেখছো তারা আমাকে ফলো দিয়ে সাথেই থাকো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাথেই থাকুক দেখতে থাকুক দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আর ভিডিওটি দেখার সময় একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন কাজ করার জন্য আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও তাহলে চলো পুরো ভিডিওটা দেখে নিই আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে দেখো বন্ধুরা আমি মুসুরের ডাল নিয়েছি মুসুর ডালটা আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি আর এই শীতে মসুরির ডাল আমাদের ত্বকের জন্য অনেক উপকারী মসুর ডালটা ভিজিয়ে রেখেছে আমি এটাকে পাটাই বেটে নেবো ভালো করে ধুয়ে আর নিয়েছি দেখো কমলা খেয়ে আমরা খোসাক ফেলে দিই এই খোসা ফেলে না দিয়ে আমরা এটা ত্বকের পরিচর্যা রূপচর্চার কাজে লাগাতে পারি সার নিয়েছি এখানে দুই টুকরো কমলার খোসা এখন আমি এগুলোকে আলাদাভাবে আমি বেটেই নেবো দেখো মসুর ডালটা আমি বেটে নিয়েছি আর এই যে কমলার খোসাটা আমি বেটে নিয়েছি প্রথম স্টেপে স্ক্রাবিংটা করে নেবো তাহলে চলো এই যে দেখো আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম এক চামচ সুজি সুজি দিয়ে বন্ধুরা তোমরা স্ক্রাবিংটা করবে দেখবে যে ত্বক এতটাই সফট আর নরম এতটাই মসৃণ হয় তোমরা এটা ব্যবহারে বুঝতে পারবে আর নিয়ে নিলাম কফি এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিচ্ছি তোমরা হাতে ঘাড়ে গলায় দিতে গেলে পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবে আর নিয়ে নিলাম মুসুরির বাটা মুসুরির ডাল পেস্ট এটা নিয়ে নিলাম আর নিয়ে নিব ওইখানে কমলার খোসার পেস্ট এটা বন্ধুরা এত দুর্দান্ত কাজ করবে তোমাদের যাদের স্কিনে যেদি কালো দাগছোপ রয়েছে এটা নিয়মিত ব্যবহারে একদম প্রথম দিনেই তোমরা এটা ব্যবহারে বুঝতে পারবে আর নিয়ে নিলাম কয়েক ফোঁটা গ্লিসারিন কমলার খোসাই রয়েছে মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লেমেটোরি ও অ্যান্টি ফাঙ্গার ভাঙ্গাল উপাদান যা মুখের ব্রণের বিরুদ্ধে কাজ করে আর ত্বক ত্বকের মসৃণ নরম করে তুলতে কমলার খোসার কোনো বিকল্প নেই তাই বলবো যে কমলার খোসা ফেলে না দিয়ে তোমরা এটাকে কাজে লাগিয়ে নাও আর দিয়ে দিলাম এক চুটকি এখানে হলুদ এখন ভালো করে এটা মিক্সড করে নিয়ে প্রথমে আমরা এই স্ক্রাবিংটা করে নেব কমলার খোসা বন্ধুরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্বকের জন্য দেখো প্রথম স্টেপটা হয়ে গেল এখন আমি সেকেন্ড স্টেপে চলে যাব নিয়ে নিলাম এখানে আমি আমার ত্বকের অনুযায়ী পরিমাণ মানে আমি আমি শুধু এটা এখানে আমার পরিমাণ অনুযায়ী নিচ্ছি এক চামচ বেসন বেসন নিয়ে নিলাম নিয়ে নিলাম কমলার বাটার পেস্ট খোসা পেস্ট আর মুসুরি ডাল বাটার পেস্ট এই রেমিডিটা সপ্তাহে বন্ধুরা তোমরা তিন দিন ব্যবহার করো নিজেদের পরিবর্তন দেখে নিজেরাই বুঝতে পারবে আর নিয়ে নিলাম এখানে এক চামচ পাউডার দুধ মানে এটা এখানে গুঁড়ো দুধটা আমি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কফি এখন নিয়ে নেব কয়েক ফোটা গোলাপ জল শীতে বন্ধুরা আমাদের ত্বক একদমই ত্বকে সতেজ থাকে না ত্বক মসৃণতা থাকে না সুক্ষ হয়ে যায় এই রেমিডি ব্যবহারের ফলে তোমরা দেখবে যে ত্বক এতটাই মসৃণ উজ্জ্বল ফর্ষা টানটান হয়ে গিয়েছে কয়েক ফোটা গোলাপ জল দিয়ে আমি এখন এটা ভালো করে মিক্সড করে নেব বাস হয়ে গেল আমার এটা ফেস প্যাক দিয়ে পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে আলতু মাসাজ করে ধুয়ে নিতে হবে এই রেমেডিটা বন্ধুরা অবশ্যই তোমরা তিন দিন ব্যবহার করে দেখো যে কমলা খোসা ব্যবহারে ত্বক ত্বকের বিভিন্ন দাগ ছোপ ব্রণের দাগ বলো রোদে পোড়া দাগ বিভিন্ন দাগ ছোপ দূর করে ত্বক একদম টান টান মসৃণ ফর্সা করে তুলবে আমার আজকের ভিডিওটি যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকেও আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর নতুন কোনো আবার ভিডিও রেমেডির ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের কাছে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ